হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ইমরান নাজির এডুকেশন কর্নার আজকে আপনাদের মাঝে হাজির হলাম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল মেরিন এগ্রিকালচার লাইভ স্টক ফরেস্ট্রি বিএমটি এইচএসসি ভোকেশনাল মেরিন ট্রেড ডিপ্লোমা ইন কমার্স ইত্যাদি প্রোগ্রামে সরকারি এবং বেসরকারি পর্যায়ে ভর্তির আবেদন প্রথম পর্যায়ের আবেদন শেষ হয়েছে এবং তার ফলাফল প্রকাশ করা হয়েছে গত পয়লা জানুয়ারি দুই হাজার বাইশ তো অনেকেই ফলাফল পেয়েছেন আবার অনেকে ওয়েটিং লিস্টে রয়েছেন এবং অনেকেরই ফলাফল আশানুরূপ হয়নি তাদের চিন্তার কোনো কারণ নেই আরও দুইবার আবেদনের সুযোগ আছে এবং যারা ওয়েটিংয়ে আছে তাদের তাদেরও চান্স পাওয়ার সুযোগ রয়েছে যাদের রেজাল্ট একটু ভালো তারা ওয়েটিং লিস্ট থেকে ভালো জায়গায় চান্স পাবেন চিন্তার কোনো কারণ নেই আর যারা ভালো জায়গায় চান্স পেশন অর্থাৎ আশানুরূপ ফলাফল করার ফলে আপনারা ভালো জায়গা আপনার পছন্দ অনুযায়ী চান্স পেয়ে থাকেন তাহলে আপনাদেরকে ভর্তি নিশ্চয়ন করতে হবে আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ভর্তি নিশ্চয়ন করবেন বিকাশ এবং নগদের মাধ্যমে এই যে এখানে দেখা যাচ্ছে ভর্তির ফলাফল প্রকাশিত হয়েছে নির্বাচিত শিক্ষার্থীদের দুই এক দু হাজার তেইশ খ্রিস্টাব্দ হতে পাঁচ এক দু হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে নির্ধারিত ভর্তি নিশ্চয়ন ফি প্রদান করে নিশ্চয়ন সম্পন্ন করতে হবে অন্যথায় প্রথম পর্যায়ে সিলেকশন বাতিল করা হবে তো যারা প্রথম পর্যায়ে আপনাদের পছন্দ অনুযায়ী জায়গায় এবং টেকনোলজিতে যদি চান্স পেয়ে থাকেন তাহলে অবশ্যই পাঁচ তারিখের ভিতরে ভর্তি ইস্তায়ন ফি প্রদান করেন নিশ্চয়ন করুন ভর্তিটি নাহলে আপনার প্রথম পর্যায়ে সিলেকশন বাতিল হয়ে যাবে পরবর্তীতে আবার আপনাকে আবেদন করতে হবে সেক্ষেত্রে আপনার অর্থের অপচয় হবে আরেকটি আলোচিত বিষয় মাইগ্রেশন কী এবং মাইগ্রেশন আপনাদের প্রোফাইলে এখনও শো করছে না কেন অথবা আপনাদের এই ওয়েবসাইটে এখনও মাইগ্রেশন বিষয়ক কোনো কিছু দেখা যাচ্ছে না কেন আজকে সেই প্রশ্নটিরও উত্তর পাবেন এই ভিডিও থেকে তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলের নতুন ভিওয়ার্স তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে চ্যানেলের পাশেই থাকবেন এরকম ইম্পর্ট্যান্ট ও হেল্পফুল ভিডিও আমার চ্যানেলে নিয়মিতই আপলোড করা হয় বিশেষ করে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় প্রায় সকল খবরাখবর আমার চ্যানেলে সরবরাহ করা হয় আপনারা যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অধ্যয়নরত রয়েছেন তারা চ্যানেলটি বিশেষ করে সাবস্ক্রাইব করবেন তাদের অনেক উপকার হবে তো চলুন শুরু করা যাক প্রথমে মাইগ্রেশন দেখাবো মাইগ্রেশনের খবরাখবর দেব এর জন্য আমি প্রোফাইলে লগ ইন করে নিচ্ছি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে আমি আবেদন করেছি আমার প্রথম সয়েজেই চান্স হয়ে গিয়েছে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে প্রথম শিফটে আমি চান্স পেয়েছি তো এখানে দেখুন এখানে মাইগ্রেশনের কোনো অপশন কিন্তু এখনও শো করছে না এরপর আমি আমার আবেদনকারী লগ ইন বা অ্যাপ্লা অ্যাপ্লিকেন্ট লগ ইনে দেখাচ্ছি আপনাদের লগ ইন এখনও যারা লগ ইন করতে পারেন না নিজের প্রোফাইলে তাদের সুবিধার্থে আমি আবার ফিরে এসে পূর্বে থেকে দেখাচ্ছি তাদের প্রথমে আপনি যে প্রোগ্রামে আবেদন করেছেন সরকারিতে হলে সরকারিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং আপনি যেটাই আবেদন করেছেন সেটা যদি সরকারি হয় তাহলে এই যে গফট প্রোগ্রাম রয়েছে এখান থেকে আপনার প্রোগ্রামটি বেছে নেবেন যে গফট প্রোগ্রামের নিচে থেকে আপনারা এভাবে আপনার পছন্দের প্রোগ্রামটি বা যেটা যে আবেদন করেছেন সেটি বেছে নেবেন আর যদি বেসরকারিতে হয় তাহলে আপনারা এই যে প্রাইভেট প্রোগ্রাম এখান থেকে যে যেটাতে আবেদন করেছেন আপনি সেটা থেকে সেটাতে ক্লিক করবেন তো আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সরকারিতে আবেদন করেছি এজন্য এখানে ক্লিক করছি এরপর এখানে দেখুন কিছু অপশন রয়েছে এখানেও কিন্তু মাইগ্রেশন বিষয়ক কোনো তথ্য নেই হোম আবেদনকারী লগেন ভর্তি নীতিমালা ভর্তি বিজ্ঞপ্তি ভর্তি নির্দেশিকা আবেদন ফি প্রদান পদ্ধতি ভর্তি নিশ্চয়ন ফি প্রদানের পদ্ধতি জরুরি প্রশ্ন উত্তর প্রতিষ্ঠানের নামের তালিকা এবং ভর্তি নিশ্চয়ন বিষয়ক বিজ্ঞপ্তি আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন তো এখান থেকে সরাসরি যারা রেজাল্ট দেখতে চা চান এখান থেকে সরাসরি আপনারা এই অপশনে ক্লিক করে রোল নম্বর এবং বোর্ড সিলেক্ট করে আপনার রেজাল্টটি খুব সহজেই দেখে নিতে পারেন তো আমি আবেদনকারী লগ এখানে ক্লিক করে আমার প্রোফাইলে লগ করব এখানে আমি ক্লিক করছি ওখানে ক্লিক করলে আপনাকে এই ইন্টারফেসে আনবে বা এই পেজে আনবে এখান থেকে আপনার রোল নম্বরটি এখানে বসিয়ে দিবেন এখানে আপনার রোল নম্বরটি বসিয়ে দেবেন এরপর এই ড্রপ ডাউন মেনু থেকে আপনার বোর্ডটি সিলেক্ট করে দেবেন আপনার প্রথম আবেদন করার সময় যে ছয় ডিজিটের একটি কোড আপনার কাছে পাঠানো হয়েছিল এস এম এসের মাধ্যমে সিকিউরিটি কোড সেই কোডটি এই সিকিউরিটি কোডের অপশনে ক্লিক করে বসিয়ে দেবেন বা টাইপ করে বসিয়ে দেবেন আর যারা দু সালের পরীক্ষা দেননি অন্য সালে পরীক্ষা দিয়েছেন তাদের ক্ষেত্রে এই ড্রপডাউন মেনু থেকে তাদের পরীক্ষা সালটি সিলেক্ট করে নেবেন তো আমি এখানে লগ ইন করে নিচ্ছি বর্তমানে আমি আমার অ্যাপ্লিকেন্ট প্রোফাইলে রয়েছি এখানে আবেদনকারীর প্রোফাইল এখানে আমি এই যে সবুজ কালারের একটি অপশন ভিউ রেজাল্ট এখান থেকে খুব সহজে রেজাল্ট দেখতে পারবেন তো এখান থেকে আপনারা দেখতে পারছেন এখানে মাইগ্রেশনের কোনো অপশন নেই যদি মাইগ্রেশনের কোনো অপশন থেকে তো অবশ্যই এখানে থাকতো তো আমি আপনাদের সুবিধার্থে এবং আমারও প্রয়োজন ছিল এই তথ্যটি এজন্য আমি বুয়েটের হেল্পলাইনে ফোন করেছিলাম সেই হেল্পলাইন থেকে এই তথ্য পেয়ে নিশ্চিত হয়েছি যে তারা বলেছে যে আগামী পাঁচ এক দু বা পাঁচ জানুয়ারির পরে মাইগ্রেশনের অপশনটি এখানে অ্যাড হবে বা মাইগ্রেশনের তথ্য আপডেট করা হবে এখান থেকে সেই দিন পাঁচ তারিখের পর থেকে আপনারা মাইগ্রেশন অন বা অফ মাইগ্রেশন সকলের ডিফল্টভাবে অন করা আছে এখন কিন্তু মাইগ্রেশনের অপশনটি যখন এখানে আলাদাভাবে শো করবে সেখান থেকে যাদের আপনাদের পছন্দ প্রতিষ্ঠান এবং টেকনোলজিতে চান্স হয়ে গিয়েছে তারা মাইগ্রেশনটি অফ করে দেবেন সেক্ষেত্রে আপনার কোনো প্রকার সমস্যা হবে না আর যাদের ওয়েটিং লিস্টে রয়েছেন অথবা সঠিক জায়গায় চান্স হয়নি বা আপনার পছন্দ অনুযায়ী চান্স হয়নি সেক্ষেত্রে আপনারা মাইগ্রেশন অন রাখবেন এবং পছন্দ অনুযায়ী প্রতিষ্ঠান এবং টেকনোলজির চান্স হলে আপনারা অবশ্যই মাইগ্রেশন অফ করে রাখবেন অন্যথায় মাইগ্রেশন অন করে রাখবেন তো এখান থেকে আমি ভিউ রেজাল্টে ক্লিক করছি দেখতেই পারছেন আমাকে কনগ্র্যাচুলেশন জানাচ্ছে যশোর পলিটেকনিকে সিভিল টেকনোলজিতে মর্নিং শিফটে প্রথম মেরিট লিস্টে সান্স পেস এবং আমার ভর্তি নিঃসায়ন সম্পন্ন হয়েছে আপনারা ভর্তি নিশ্চয়ন ফি প্রদানের পরে কিভাবে বুঝবেন যে আপনার ভর্তি নিঃসায়ন ফিটা সঠিকভাবে সম্পন্ন হয়েছে ভর্তি নিশ্চয়ন এখানে দেখবেন আমার এখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে এই যে অ্যাপ্রুভ দেখাচ্ছে এখানে আপনাদের অ্যাপ্রুভডের ওই জায়গায় অন্য একটি লেখা থাকবে আমার মনে নাই এখন অন্য একটি লেখা থাকবে নট অ্যাপ্রুভ এরকম একটি লেখা থাকবে আর মাইগ্রেশনের অপশনটি আপনার প্রোফাইলেই শো করবে সেখান থেকে আপনারা অফ করতে পারবেন আগামী পাঁচ তারিখের পর থেকে মাইগ্রেশনের অপশনটি যোগ হবে তো এবার দেখা যাক বিকাশে এবং নগদে কিভাবে আপনারা ভর্তি নিশ্চয় ফি জমা দিবেন আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমেই প্রথমত আপনারা বিকাশ অ্যাপে প্রবেশ করবেন এরপর এই যে এখানে আরও দেখুন এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করবেন আরও দেখুন তো এখানে ক্লিক করছি এরপর এডুকেশন ফি নামক একটি অপশন রয়েছে এই যে এডুকেশন ফি এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করছি এরপর এখানে সার্চ দিতে হবে বিটি ইবি তো আমি এখানে সার্চ দিচ্ছি বিটি এই যে বিটি ইবি অন্যান্য এই অপশনটাতে অবশ্যই আপনারা প্রতিষ্ঠানটি এটা সিলেক্ট করবেন বিটি ইবি অন্যান্য এই যে এটি এটির উপর ক্লিক করবেন বিটি ইবি সার্চ করলে খুঁজে পাবেন সহজে এটি আমি সিলেক্ট করলাম এরপর পেমেন্ট কোড এখানে আপনাকে পেমেন্ট কোড দিতে হবে তো এর সুবিধার্থে আমি এক ভর্তিবি নিশ্চয়ন ফি প্রদানের বিজ্ঞপ্তিতে যাব সেখান থেকে দেখে দেখে করলে খুবই সুবিধা হবে এখান থেকে দেখতে পারছেন রেজিস্ট্রেশন কোড বা পেমে প্রোগ্রাম কোড এখানে দেওয়া দেওয়া হয়েছে রেজিস্ট্রে ভর্তি নিশ্চয়নের প্রোগ্রাম কোড ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের উভয় শিফট প্রথম শিফট দ্বিতীয় শিফট তিনটি শিফটের জন্যই একটি রেজিস্ট্রেশন কোড যেটি জিডিআরসি যার মূল্য তিনশো পঁচাশি টাকা পেমেন্ট করতে হবে আপনাকে এবং পেমেন্ট বা প্রোগ্রাম কোড হলো জিডিআরসি তো এখান থেকে দেখে নেওয়া যাক বিকাশে আপনারা কিভাবে পেমেন্ট করবেন প্রথমে বিকাশ থেকে আরও দেখুন এখানে ট্যাপ করতে হবে এরপর বিটি অন্যান্য সিলেক্ট করতে হবে এরপর পেমেন্ট কোড হিসেবে আপনাকে প্রোগ্রাম কোডটি দিয়ে দিতে হবে যেটি একটু আগে দেখে আসলাম এরপর পাশের সাল এরপর বোর্ড এরপর রোল নম্বর অর্থাৎ বোর্ডের প্রথম তিন অক্ষর এরপর রোল নম্বর দিলেই হয়ে যাবে কোনো প্রকার স্পেস দেওয়ার দরকার নেই এরপর আপনার নাম চলে আসবে এর পরিমাণ চেক করতে হবে স্ক্রিনে দেখতে পাবেন সার সংক্ষেপ সেটি দেখে ঠিক হলে পাসওয়ার্ড দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন এরপর আপনার ভর্তি নিশ্চয় ফি প্রদান করা সম্পন্ন হয়ে যাবে তো আমি দেখাচ্ছি আমার অ্যাপ থেকে প্রথমে প্রোগ্রাম কোড পাশের শন বোর্ড রোল নম্বর তো আমি সেখানে চলে যাচ্ছি তো এখানে আমি পেমেন্ট কোডটি দিয়ে দিচ্ছি সবটি বড়ো হাতের দিতে হবে জি ডি আর সি এরপর আমার পাশের শনটি দিয়ে দিতে হবে ঠিক আছে কিনা একবার নিশ্চিত হয়ে হ্যাঁ ঠিক আছে এরপর আমার বোর্ডের প্রথম তিন অক্ষর দিয়ে দিচ্ছি টি সি এরপর রোল নম্বরটি দিয়ে দিতে হবে রোল নম্বরটি দিয়ে দিতে হবে এবার পে করতে এগিয়ে যান এখানে আরেকবার খেয়াল করুন জিডিআরসি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে দেখাচ্ছি আপনারা আপনাদের প্রোগ্রামের কোডটি দেখে সেটি বসাবেন এখানে শুধু এইটা পরিবর্তন হবে এবং বোর্ড পরিবর্তন হবে এবং রোল পরিবর্তন হবে এবং যারা অন্য সালে পরীক্ষা দিয়েছেন সেক্ষেত্রে তাদের সালটি পরিবর্তন হবে তো এখানে আমি পে করতে এগিয়ে যান এই অপশানে ক্লিক করছি এ করতে এগিয়ে যান এই অপশনে ক্লিক করছি এরপরে দেখুন আমার নাম চলে এসেছে এখানে এমডি ইমরান নাজির এই যে দেখুন আমার ভর্তি নিশ্চয়ন ফি প্রদান করা হয়ে গেছে সেক্ষেত্রে আমার এখানে স্ট্যাটাস পেইড দেখাচ্ছে এবং আমার কোনো ব্যালেন্স যোগ করার অপশন দেখাচ্ছে না মানে ব্যালেন্স ট্রান্সফার বা পেইড করার অপশন আসছে না পেমেন্ট করার অপশন আসছে না আপনারা তো পেমেন্ট করেননি পেমেন্ট করতে যাবেন সেক্ষেত্রে আপনাদের আনপেড দেখাবে এবং এখানে তিনশো পঁচাশি টাকা যাবে এরপর আপনারা পরের ধাপে যেতে ট্যাপ করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সারসংক্ষেপে এই পেজেই দেখতে পাবেন কত টাকা কাটবে সেক্ষেত্রে আপনি পরের ধাপে গেলে আপনাকে ট্যাপ করে ধরে রাখ পাসওয়ার্ড দিতে হবে এর পরের ধাপে গেলে আপনাকে ট্যাপ করে ধরে রাখতে হবে তারপর আপনার ভর্তি নিশ্চয় ফি প্রদান করা হয়ে যাবে এবং আপনারা রিসিপ্ট ডাউনলোড করলে করতে চাইলে ডাউনলোড করতে পারবেন এরপরে আসুন নগদে কীভাবে করবেন তো আমি নগদ অ্যাপে প্রবেশ করছি তো নগদ অ্যাপ থেকে কিভাবে করবেন তার নির্দেশনা এখানে দিয়ে আছে প্রথমে বিল পে বাটনে ক্লিক করতে হবে এরপর শিক্ষা প্রতিষ্ঠান বাটনে ক্লিক করে নিজের তালিকা হতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বা বিটিভি তেরোশো আট বিলার আইডি সিলেক্ট করতে হবে এরপর পে কোড এরপর রোল টাইপ করে বছর ও বোর্ড সিলেক্ট করুন তারপর তথ্য যাচাই করুন এরপর পিন টাইপ করুন ট্যাপ করে ধরে রাখুন পেমেন্ট শেষে কনফার্মেশন নোটিফিকেশন পেয়ে যাবেন আমার ধারণা মতে এবং আমার বিশ্বাস মতে নগদে পেমেন্ট করা সব চাইতে সহজ বিকাশের চাইতে বিকাশে অনেকেই বুঝতে পারবেন না কিন্তু এখানে আলাদা আলাদা অপশন থাকায় সকলের বোঝার অনেক সমস্যা যেটি হয়ে থাকে বিকাশের ক্ষেত্রে সেটি এখানে হবে না আমিও নগদের মাধ্যমে পেমেন্ট করেছি এবং বোর্ড থেকেই নগদ বোর্ড থেকেও নগদের মাধ্যমে পেমেন্ট করার একটি নির্দেশনা দিয়েছে তো আপনারা চাইলে বাকিগুলো থেকেও করতে পারেন তবে নগ নগদে বিশেষভাবে সহজ করে দিয়েছে তো চলুন কিভাবে করব সেটি দেখে আসা যাক তো এখান থেকে আমরা পে বিল অপশনে চলে যাব বিল পে অপশনে এখান থেকে শিক্ষা প্রতিষ্ঠান আমি আবার প্রথমতে দেখাচ্ছি প্রথমে পে বিল অপশানে ক্লিক করবো এই যে এখানে বিল পে অপশনে বিল পে অপশানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে এরপর আপনাকে শিক্ষা প্রতিষ্ঠান অপশনটি সিলেক্ট করতে হবে তো শিক্ষা প্রতিষ্ঠান সিলেক্ট করার পর এখানে অনেকগুলো আসবে তো এখানে জাস্ট তেরোশো লিখবেন তেরো শূন্য আট যে তেরোশো আট লিখলে বিটিএবি চলে এসেছে সরাসরি তো এখানে বিটি সিলেক্ট করার পর এখানে আপনারা পে কোডটি দিয়ে দিবেন যেটি যে ব্যাংকের মাধ্যমে বা যে মোবাইল ব্যাঙ্কিং পরিষেবার মাধ্যমে আপনারা ভর্তি নিশ্চয় ফি প্রদান করে থাকুন না কেন আপনাদের প্রোগ্রাম কোড একই থাকবে যেটি ভর্তি নিশ্চয়ের প্রোগ্রাম কোড একই থাকবে তো আমি এখানে প্রোগ্রাম কোডটি দিয়ে দিচ্ছি আর সি এরপর আমার রোল নম্বরটি টাইপ করে দিচ্ছে এখানে বাষট্টি চব্বিশ আটচল্লিশ এরপর পাশের বছর দু হাজার বাইশ অটোমেটিক সিলেক্ট থাকবে যাদের অন্যান্য বছরে পরীক্ষা দিয়েছেন তারা এখান থেকে ড্রপডাউন মানু ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে নেবেন আপনার পাশের সালটি এরপর আপনার বোর্ডটি সিলেক্ট করে নেবেন ড্রপডাউন মেনু থেকে তো আমি কারিগরি বোর্ড সিলেক্ট করছি এরপর পরবর্তী অপশনে চলে গেলাম তো আমার এখানে এটি হয়ে গিয়ে একবার পেমেন্ট করা হয়ে গেছে সেক্ষেত্রে তারা পরবর্তী ধাপে আমাকে যাওয়ার পারমিশন দিচ্ছে না ওয়ান সিক্স ওয়ান সিক্স সেভেন নাম্বারে কল করে তথ্য পুনরায় যাচাই করুন এরকম একটি নোটিফিকেশন দিচ্ছে তা আপনারা এর পরবর্তী অপশনে গেলে আপনাদের নামসহ চলে আসবে কত টাকা কাটবে তারপরে পরের ধাপে গেলে আপনারা আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন এরপর ট্যাপ করে ধরে রাখবেন বেশি কেস তারপর নোটিফিকেশন চলে আসবে আপনাদের পেমেন্ট সম্পন্ন হওয়ার এভাবে আপনারা ভর্তি নিষ্ঠার ফি আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে দিয়ে দেবেন দোকানে সাড়ে চারশো টাকা নিচ্ছে তিনশো পঁচাশি টাকার জায়গায় সেক্ষেত্রে আপনি মোবাইলে এই ফিটি প্রদান করলে সম্পূর্ণ অতিরিক্ত ফি ছাড়াই দিতে পারছেন মাত্র তিনশো পঁচাশি টাকা লাগবে আর আমাদের এখানে দোকানে নিচ্ছে চারশো টাকা এখানে দেখা যাচ্ছে ভর্তি বিজ্ঞপ্তিতে তেরো বারো দুই হাজার বাইশ হতে সাতাশ বারো দুই পর্যন্ত এর আবেদনের সময় ছিল সেটি শেষ হয়ে গিয়েছে এবং প্রথম পর্যায়ের ফলাফলও প্রকাশ হয়ে গিয়েছে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের দুই এক দু হাজার তেইশ হতে পাঁচ এক দুই তেইশ তারিখের মধ্যে নির্ধারিত ভর্তি নিশ্চয়ন ফি প্রদান করে নিশ্চয় সম্পন্ন করতে হবে এ আবেদনের আওতায় ভর্তি হতে চাইলে শিক্ষার্থীকে আবশ্যিকভাবে নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চয়ন সম্পন্ন করতে হবে অন্যথায় প্রথম পর্যায়ে সিলেকশন ও আবেদন বাতিল বলে গণ্য হবে এ সকল শিক্ষার্থী চাইলে বোর্ড নির্ধারিত তারিখে পুনরায় ফি সহ আবেদন করতে পারবে পরবর্তী আবেদন শুরু হচ্ছে ছয় এক দু তেইশ তারিখ হতে সাত এক দু হাজার তেইশ এগারোটা ঊনষাট ঘটিকা পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের আবেদন অর্থাৎ বুঝতেই পারছেন মাত্র একদিন সময় পাবেন দ্বিতীয় পর্যায়ের আবেদনে অংশগ্রহণ করার জন্য তো আপনারা যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করবেন ভাবছেন তারা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন পছন্দক্রম অনুযায়ী পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফলাফল প্রকাশ হবে এগারো এক দু হাজার তেইশ তারিখে এগারো এক এগারো জানুয়ারি প্রথম পর্যায়ে যারা আবেদন করেছিলেন ওয়েটিং লিস্টে রয়েছেন অথবা আপনার পছন্দের তালিকায় বা পছন্দ অনুযায়ী চান্স না হয় আপনারা মাইগ্রেশন অন রাখবেন যারা তাদের ফলাফল প্রকাশিত হবে এগারো এক দু হাজার তেইশ তারিখে আর বললামই তো যারা মাইগ্রেশন খুঁজছেন মাইগ্রেশন অপশন এখনও চালু করা হয়নি বুয়েটের হেল্পলাইনে আমার যোগাযোগ করা হয়েছে সেখানে আমি যোগাযোগ করেছিলাম সেখান থেকে তারা নিশ্চিত করেছে যে এখন চিন্তার কারণে এখন আপনারা ভর্তি নিশ্চয় ফি প্রদান করার পর চুপচাপ থাকুন প্রত্যেক দিন একবার তাও প্রোফাইলে ঢুকে চেক করবেন মাইগ্রেশনের অপশন আসলো কি না যদি এসে থাকে যাদের সঠিক জায়গায় চান্স এসে বা পছন্দ অনুযায়ী চান্স এসে তারা মাইগ্রেশন অন করে দিবেন এবং যারা অফ করে দেবেন আর যারা পছন্দক্রম অনুযায়ী চান্স পাননি তারা ডিফল্টভাবে অন থাকবে সেটি অন রাখবেন বন্ধ করার দরকার নেই আরেকটি কথা যারা বন্ধ করে ফেলবেন একবার মাইগ্রেশন তারা আর চালু করতে পারবেন না কখনো যারা সিলেক্টেড হয়েছেন তারা যদি একবার বন্ধ করে দেন মাইগ্রেশন তো আর চালু করার কোনো সুযোগ থাকবে না তো সাবধান যারা হলো মাইগ্রেশন অফ করে রাখবেন অফ করবেন তারা খুব সাবধানে করবেন ভেবেচিনতে করবেন পরবর্তীতে যেন আফসোস করতে না হয় একটি প্রবাদ বাক্য আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তো সেদিকে খেয়াল রাখবেন তো মাইগ্রেশন জিনিসটা কি আরেকবার আপনারা আপনাদের জানিয়ে নিঃ নিশ্চয়নকৃত শিক্ষার্থীদের মাইগ্রেশন ডিফল্টভাবে খোলা থাকবে এবং পছন্দ ক্রম অনুযায়ী আসন খালি থাকা সাপেক্ষে অর্থাৎ যদি আসন খালি থাকে সেক্ষেত্রে উপরে যাওয়ার সুযোগ ক্রমিক নম্বরে যাওয়ার সুযোগ থাকবে আপনাদের এর আগেও বলেছি আবারও বলছি আপনাদের সুবিধার্থে ধরুন আপনার প্রথম চয়েসে চান্স হয়নি রেজাল্ট একটু কম হওয়ার কারণে সেক্ষেত্রে আপনি থার্ড চয়েসে চান্স পেয়েছেন সেক্ষেত্রে আপনার মাইগ্রেশন অন থাকার কারণে আপনার যদি আসন খালি থাকে আপনার উপরের চয়েজে আসন খালি থাকে ক্ষেত্রে আপনি উপরে ওঠার সুযোগ পাবেন অর্থাৎ আপনার দুই নম্বর ক্রমে বা প্রথম চয়েজ লিস্টের প্রথম তালিকায় প্রথম চয়েজে চান্স পেয়ে যেতে পারেন তো যারা মাইগ্রেশন অন রাখবেন তারা এগারো তারিখে ফলাফল পাবেন অটো মাইগ্রেশন সকল শিক্ষার্থীরই ডিফল্টভাবে চালু করা থাকে কারো টেনশন করার কোনো প্রয়োজন নেই মাইগ্রেশন সকলের চালু আছে যারা তাদের পছন্দক্রম অনুযায়ী চান্স পেয়েছে আর যারা পাননি সকলেরই চালু আছে বর্তমানে এটি অফ অফ করার অপশন আসবে পাঁচ তারিখের পরে যেটি বুয়েটের প্রতিনিধি দল নিশ্চিত করেছেন তো আপনাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ফেসবুক পেজে একটি তথ্য প্রকাশ হয়েছে সেটি আপনাদের দেখা অত্যন্ত জরুরি বলে আমি মনে করছি চলুন দেখে আসা যাক সরি সেই পোস্টটি বর্তমানে খুঁজে পাচ্ছি না সেটিতে এমন লেখা ছিল যারা ক্রম অনুযায়ী চান্স পাবে না অর্থাৎ যারা ভর্তি নিশ্চয়ন করবে না ক্রম অনুযায়ী চান্স না হওয়ার কারণে তাদের আবেদনটি বাতিল হবে প্রথম পর্যায়ের আবেদনটি বাতিল হবে সেই ক্ষেত্রে অনেকগুলো আসন ফাঁকা থাকবে ফাঁকা হবে সেক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আসেন। তাদের মেধাক্রম অনুযায়ী পর্যায়ক্রমে আপনারা ভালো ভালো জায়গায় চান্স পাবেন যাদের রেজাল্ট একটু ভালো আছে আর যাদের একটু খারাপ আছে তারা প্রথম পর্যায়ে যদি চান্স নাও পান সেক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে আবেদন করবেন আর প্রথম পর্যায়ে যারা ওয়েটিং লিস্টে আছেন তাদের চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ অনেকেরই পছন্দের তালিকায় যদি চান্স না হয়ে থাকে সেক্ষেত্রে তারা ভর্তি নিশ্চয়ন করবে না সেক্ষেত্রে অনেকগুলো আসন খালি হয়ে যাবে যেগুলো এখন ভরাট রয়েছে সেগুলো ফাঁকা হলে আপনারা ওয়েটিং লিস্টে যারা তাদের তাদেরকে সেখানে খুব তাড়াতাড়ি ঢুকিয়ে দেবে তারা এরকমই একটি তথ্য নিশ্চিত করেছিল তো সেটি খুঁজে পাচ্ছি না এখন তো তাদের চিন্তার কোনো কারণ নেই তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকমই নিত্য নতুন হেল্পফুল ও ইম্পর্ট্যান্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে চ্যানেলের পাশেই থাকবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে বন্ধুদের উপকৃত করার চেষ্টা করবেন ধন্যবাদ